একা গিয়েছিলাম পড়াশোনা করতে। তখন শীতকাল, গা শিউরচ্ছিল, মা গন্ধওয়ালা দিদিমণি বলেছিল, রোদে গিয়ে দাঁড়া। অনেকক্ষণ পরে পায়ে পায়ে বিরাট পালের শেষের ভেড়াটির মতো বড় একটা ঘরে গিয়ে পড়লাম। সেখানে বসার জায়গা জোড়া বেঞ্চি উঁচু উঁচু, কবরখানার ফলক মনে পড়ে। চুপ করে বসে আছি, চোখ মুখ সাদা, আতঙ্ক কথার মানে আগে বুঝলাম। ভারী গলা, নস্যি রঙের হাঁটু পাঞ্জাবি, দশাসই, একে স্যার বলে। আমিও বললাম, নাম ডাকা শেষ হলে চলে যেতে হবে। প্রণাম করতে শুনি, গোটা মানুষ হও। অনেক অনেকবার পৃথিবীর ঘোরা শেষ হলে, বছর যুগ ক্রান্তি পেরোলে অর্থ বুঝেছি, রকমারি টুকরো টুকরো জুড়ে গড়ে ওঠে আমাদের প্রতিটা আমি গোটা হতে চায়। তাই দিনমান রাত ভোর জুড়ে টুকরোর জোড়, অক্ষরের, রুটির, দয়ার, ঘৃণার, অনুকম্পার, থুতু জুতোর চাট, পায়ের ঠোক্কর, প্রেম দেহ ভাব স্বার্থ ঘৃণা তঞ্চকতা, টুকরো জুড়ে স্বাদ ভালোবাসা সন্ততি সংসার গড়ে ওঠে। আমরা টুকরো, আমি শুধু চাই আর চাই, সবাই বুঝুক জানুক আমরা গোটা আর পুরো। শুধু বুঝি না, ভগ্নাংশের জোড় পুরো হয় না। Thank you.